গাইস ওয়েলকাম ব্যাক টু হাই ফ্ল্যাট আমি শ্যাম আমি কৌশিক আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আজ আমরা 97 তম একদম ইউসুফ জুলেখার 97 তম পর্ব দেখতে চলেছি ডেসক্রিপশন বক্সে তোমাদের জন্য লিংক দেওয়া থাকবে সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো এবং সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নিও এবং ডেসক্রিপশন বক্সে আরো দুটি লিংক আছে যেটা হচ্ছে ফেসবুক ইনস্টাগ্রাম পেজ লাইক ফলো শেয়ার করে দিও তো চলো ভিডিওটা দেখেন বেনিয়ামিনকে বাইরে নিয়ে যাও দরজা দিয়ে মনে হচ্ছে গুপ্ত দরজা আপনারা কিন্তু প্রস্তুত থাকবেন আসলে রাজমোহন তারা যেহেতু নিরাশ হয়েছে তারা যা ইচ্ছে তাই করতে পারে মেনিসাবু তাদেরকে ভেতরে নিয়ে এসো কেনানের রীতি ও আইন অনুযায়ী চোরকে তো গোলাম হিসেবে রেখে দেয়া যায় তোমরা তো নিজের মুখে তা বলেছ আজিজে মিশর আপনার অসংখ্য গোলাম ও বান্দা রয়েছে দয়া করে যদি বেনিয়ামিনকে ফেরত দিতেন অপরাধী যদি শাস্তি না পায় তাহলে বারবার অপরাধ করবে হে আজিজে মিশর আমাদের পিতা বৃদ্ধ জীবনের শেষে উপনীত হয়েছেন বেনিয়ামিনের বিচ্ছেদ ওনার সহ্য হবে না আমাদের পিতার কথা ভেবে হলেও দয়া করুন আমার মহব্বতের ফল কি এটাই ছিল তোমার ভাইয়ের অবশ্যই শাস্তি পাওয়া উচিত হবে শুধুমাত্র তোমাদের দিকে চেয়ে আমি এতটুকু আদেশ দেব যাতে দৌড়া মারা না হয় আমাদের ভেতর থেকে একজনকে আপনি গোলাম হিসেবে রাখুন আমাকেই না হয় রাখুন আপনি গোলাম হিসেবে শুধু বেনিয়ামিনকে আপনি আজাদ করে দিন তাকে আব্বাজানের কাছে যেতে দিন নিঃসন্দেহে আপনার মহানুভবতে দিয়ে আমাদের কাজটি আঞ্জাম দেবেন তোমরা পয়গম্বরের পুত্রগণ আজিজে মিশরের কাছে কি চাইছো আপনার গোলাম দরকার আমাদের মধ্যে যে কেউ এটা হতে পারে আমার গোলামের কি দরকার খোদা তালার কাছে পানা চাইছি আমি আমার নিজের জিনিস বেনিয়ামিনের কাছে পেয়েছি এখন তার জায়গায় অন্য কাউকে শাস্তি দেব এর ফলে তো আমি জুলুমকারী হিসেবে পরিচিত হব অপরাধী অবশ্যই আনুগত্য পোষণ ও তওবা করবে নতুবা আমি তাকে কঠিন শাস্তি দিতে বাধ্য হব তোমাদের ভাই এখনো অনুতপ্ত হয়নি অতএব অবশ্যই তাকে শাস্তি পেতে হবে এটা তো তেমন কিছুই নয় ও তো তওবা করতেই পারে আসলে কি তেমন কিছুই নয় তওবা কি খুব সহজেই করা যায় কিন্তু আমি একদল লোকের কথা শুনেছি তারা মারাত্মক অপরাধ করেছে কিন্তু এখনো তওবা করেনি যথেষ্ট হয়েছে এবার বন্ধ কর যদি কোনরূপ ঝামেলা করো এখান থেকে জিন্দা ফিরতে পারবে না এখান থেকে চলে যাও যাও আমরা আব্বাজানের কাছে শপথ করেছি খোদাকে হাজির নাজির জেনে চুক্তিবদ্ধ হয়েছি যে বেনিয়ামিনকে নিজেদের সঙ্গে ফিরিয়ে নিয়ে যাব এখন কিভাবে বেনিয়ামিনকে ছাড়া ফিরে যাব বিশেষ করে ইউসুফের তিক্ত অভিজ্ঞতা তো আব্বাজানের স্মরণই আছে তাকে কি বোঝানো সম্ভব যে বেনিয়ামিন চুরি করেছে এবং আজিজে মিশর তাকে গোলাম হিসেবে গ্রহণ করেছে ওই সময় জওয়ান ছিলাম আব্বাজান ও ইউসুফের প্রতি যে কুৎসিত জুলুম করেছি বুঝতে পারিনি এখন যেহেতু বেনিয়ামিনকে হারিয়েছি এবং শূন্য হাতে আব্বাজানের কাছে ফিরে যাচ্ছি বুঝতে পারছি কত বড় জুলুমই না করেছি আব্বাজানের সঙ্গে আব্বাজান
কি হলো লাভি, বেনিয়ামিনকে ছাড়লো না? তোমরা তো বলেছিলে আজিজে মিশর বড় মনের মানুষ, অভিজাত শ্রেণীর মানুষ, এখন কি হলো? জানি না, জানি না, সব কিছু একেবারে পাল্টে গিয়েছে। আসলে সে আগের দেখা ইউজারশিপ ছিল না। তাহলে এখন কি করবে? আমরা কি তোমাদের জন্য অপেক্ষা করব, নাকি তোমরা আমাদের সঙ্গে ফিরে যাবে? আমি যাব না, মানে আমি তোমাদের সঙ্গে ক্যানানে ফিরে যেতে পারবো না। আব্বা জান অনুমতি দেয়া না পর্যন্ত আমি ক্যানানে ফিরে যাব না। তোমরা যাও, কাফেলা তোমাদের জন্য অপেক্ষা করছে। আমরা বেনিয়ামিনকে নিয়ে যেতে পারছি না, এখন তুই যদি না যাস তো আব্বা জানকে কি ব্যাখ্যা দেবো? আব্বা জানকে বলবে লাভির ফিরে যাওয়ার মতো মুখ নেই, মিশরেই থাকবে। লাভি হয় তার ভাই বেনিয়ামিনকে নিয়ে ফিরবে, নয়তো দেবসে অবস্থান করবে, যতক্ষণ পর্যন্ত না সে লজ্জায় মারা যায়। লাভি চলে যাও, তোমাদের পরিবার পরিজন অপেক্ষায় রয়েছে, তারা ক্ষুধার্ত, চলে যাও। যদি আমরা মিশরে ফিরে আসি তোকে কিভাবে পাবো? গোলাম বিক্রেতাদের সরাইখানার কাছে পরস্পরে দেখা হবে, চলে যাও। চলো যাই, চলো যাই, চলো। জানাতে তো হবে ওখানে গিয়ে। আমি আব্বা জানের জন্য চিন্তিত। দুজন যেতে পারতো, সে তো তোমার বিচ্ছেদই সহ্য করতে পারছে না, এখন আবার আমার বিচ্ছেদ কিভাবে সহ্য করবে? একজন তো থেকেছে। এমন কিছু করছি যাতে আমাদেরকে খোদাতালা তার কাছে ফিরিয়ে দেয়। এইভাবে তুমি তো আমাকেও তার কাছ থেকে কেড়ে নিলে। চিন্তা করিস না, খোদাতালা দ্রুতই আমাদেরকে তার কাছে ফিরিয়ে দেবে। কিন্তু আমি নিশ্চিত যে আমাদের দুজনের বিরহ আব্বাজান সহ্য করতে পারবেন না। যদি আব্বাজান চানতো তাহলে আমাদের দুজনকেই তিনি পেতে পারেন। কিভাবে? তোর কি স্মরণে আছে যে গতকালকে আমি আমাদের পূর্বপুরুষ হজরত ইব্রাহিম খালিকের ঘটনা বলেছিলাম? হ্যাঁ, আমাদের চাচা হজরত ইসমাইলকে কোরবানি দেওয়ার ঘটনা। আমাদের পূর্বপুরুষ হজরত ইব্রাহিম যদি ইসমাইলকে কোরবান না করত তাহলে তাকে ফেরত পেত না। সে দিল থেকে ইসমাইলকে কোরবানি করেছিল, তাই তাকে ফেরত পেয়েছে। কিন্তু আমাদের আব্বাজান এখনও তার ইসমাইলদেরকে কোরবান করেননি। তার মানে এই কারণেই খোদাতালা তোমার আর আব্বাজানের মধ্যে বিচ্ছেদ ঘটিয়েছেন এবং তোমাদের মধ্যে মিলন ঘটাননি? ঠিক এ কারণে যতবার চেয়েছি আব্বাজানকে খবর দেব কিন্তু খোদাতালা বাধা দিয়েছে। তাহলে আশা করা যায় যে এবার বিরহ বিচ্ছেদের অবসান ঘটবে। আমার তাতে কোনো সন্দেহ নেই, আব্বাজান যখন আমাদের দুজনকে হারাবে তখন আবার ফিরে পাবে। চিন্তা করিস না, অতি দ্রুতই আব্বাজানের সঙ্গে মোলাকাত হবে। তুমি অত্যন্ত মেহেরবান এবং ভালো মানুষ, একজন কামিল ইনসান ও দয়া মহব্বতের দরিয়া স্বয়ং ইউসুফ। তুমি আমাকে ভালো বললে? ভালো তো সেই মানুষ যার কাছে স্বেচ্ছায় সকল মানুষ গোলামি বরণ করেছে, ওয়াসেনেত নয়। আমি ছোটবেলা থেকে ইউসুফকে লালন পালন করেছি, তার বিশাল মন এবং দয়ালু হৃদয়ের কথা ভালোভাবেই জানি। আমার প্রতি সে যতটাই অবজ্ঞা করত আমি তাকে ঠিক ততটাই ভালোবাসতাম। গোলামদেরকেও সে অসম্ভব ভালোবাসত। তোমার প্রতি ইউসুফের আগ্রহের কথা কি তুমি জানো? আমাকে সে কিছু বলেনি, কিন্তু আমি তার দৃষ্টিতে বুঝতে পেরেছি। এই মহব্বতের জবাব কিভাবে দেবে? জানি না, যদি পূর্বে সেই আবেগ উচ্ছ্বাস থাকতো তাহলে বলতে পারতাম, কিন্তু এখন তো একখোদার প্রেমে মশগুল আছি, জানি না কি করব। ইউসুফ খোদার নবী, তার দয়া মহব্বত নফসের কামনা বাসনা নয়। সে পরোয়ারদিগারের আদেশ ছাড়া কোনো কাজই আঞ্জাম দেয় না। তার মানে আমার প্রতি তার মহব্বতের প্রকাশ খোদাতালার ফরমানে হয়েছে? তোমার পূর্বের চেহারা ও অন্ধত্ব থাকা অবস্থায় খোদাতালা তোমাকে বিবাহ করার আদেশ দিয়েছিলেন। ভুলে যেও না, খোদার নবীর ফরমান পালন করা আমার জন্য ওয়াজিব। আমি কোনো ফরমান শুনতে চাইনি, মহব্বত দেখতে চাইনি,
জানি না সে যদি মহব্বত প্রকাশ করে তাহলে কি করব, আসলেই জানি না। আমার মাবুদের ইশক ছাড়া অন্য কোনো ইশক আমার কলবে স্থান দিতে পারবো কিনা জানি না। প্রকৃতপক্ষে খোদাতালার মহব্বতের সুগন্ধি ইনসানের উপর প্রভাবিত হয় না। সতর্ক থেকেও এই সুগন্ধির পথ থেকে বিচ্ছিন্ন হয়ো না। খোদাতালার মহব্বতের সুগন্ধি সবসময় ইনসানের উপর দিয়ে প্রবাহিত হয় না। সতর্ক থেকো, এই সুগন্ধির পথ যেন বিচ্ছিন্ন না হয়ে যায়। তারা এসেছে, এসেছে কাফেলারা এসেছে। আয় আফসোস, রাস্তাও কত দ্রুত শেষ হয়ে গেল। এখন আব্বাজানকে কি বলবো? এই সময়গুলো এরকমই হয়, হ্যাঁ। খারাপ জিনিসের সময় খুব তাড়াতাড়ি মানে ইয়ে হয়ে যায়। সালাম আব্বাজান, সালাম আব্বাজান, সালাম চাচাজান। এরা চাইছিল যত দেরি করে যাওয়া যায় যত আরো, হ্যাঁ, না পৌঁছালে আরো ভালো হয়, এইরকম একটু চিন্তা ভাবনা। বেনিয়ামিন চাচা কোথায়? তোর আব্বাজান বেনিয়ামিন কোথায়? আচ্ছা, তোর আব্বাজানও তো নেই। ইয়াহুদা চাচা, আমার আব্বাজান লাভি কোথায়? চিন্তা করো না, কিছুই ঘটেনি, তারা সহি সালামতেই আছে। চলো বাচ্চারা। তোমরা চুপ কেন? তোমরা কথা বলছো না কেন? লাভি কোথায়? কথা বলছো না কেন তোমরা? বেনিয়ামিনের কি হয়েছে? তার উপরে কি মুসিবত নেমে এসেছে? তোমরা আমার উপর কি মুসিবত নিয়ে আসলে? আমার বেনিয়ামিন ও লাভি কোথায়?
তোমরা সফরে গেলেই কেন একটা না একটা মুসিবত নিয়ে ফেরো? কেন কেন? চিন্তা করবেন না আব্বাজান, খারাপ কিছুই ঘটেনি। বেনিয়ামিন ও লাভি তারা দুজনে জীবিত ও সহি সালামতই আছেন। শুধুমাত্র একটি খারাপ ঘটনা ঘটেছে যা আমাদের মতো আপনারও বিশ্বাস হবে না। যদি তারা সহি সালামতে থাকে তবে কেন তোমাদের সঙ্গে আসলো না? কেননা বেনিয়ামিন আজিজে মিশরের গোলাম হয়েছে, আপনার পুত্র চুরি করেছে এবং শাস্তি হিসেবে আজিজে মিশর তাকে গোলাম হিসেবে রেখে দিয়েছে। তখন তো ভাই বলে অনুনয় বিনয় করে সঙ্গে করে নিয়ে গেলে, আর এখন চুরি তকমা দিয়ে বলছো আমার পুত্র? হায় আফসোস, তোমরা কতটা নোংরা ও নাপাক, নিজের ভাইকে চুরির অপবাদ দিচ্ছ। আব্বাজান, আমরা শুধু হাকিকতটা বলছি, কাফেলারা সকলেই তার চুরির সাক্ষী ছিল। চুরির মাল বেনিয়ামিনের বস্ত্রের মধ্যে থেকেই পাওয়া গিয়েছে। এটা মিথ্যা, বেনিয়ামিন চোর নয়, এটা বেনিয়ামিনের প্রতি নাজায়েজ কথাবার্তা। আমরা যদি নিজেদের চোখে না দেখতাম তাহলে বিশ্বাস করতাম না, কিন্তু দুর্ভাগ্যবশত হাকিকত রয়েছে। না 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 না, আসলে তোমরা জানো না, কিন্তু তার ভাইয়েরা ঠিকই জানে বেনিয়ামিন চোর না। বেনিয়ামিনকে আমি পেলে পুষে বড় করেছি, সে চোর হতে পারে না। লাবিকে কি করেছো? সেও কি চুরি করেছে? তাকে কেন আনোনি? লাবি লজ্জায় মুখ দেখাতে চায়নি, বেনিয়ামিনকে ছাড়া সে কেনানে ফিরবে না। সে বাধ্য হয়ে মিশরে থেকেছে। এগুলো সব তোমাদের বানানো কথাবার্তা, এগুলো তোমরা সবাই মিলে বানিয়েছো। বেনিয়ামিন সম্পর্কে যে কথা বলছো তার মধ্যে কোনো হাকিকত নেই। প্রকৃত ঘটনা খোদাই ভালো জানেন, কিন্তু বাস্তবে আমরা যা দেখেছি তা হলো আজিজে মিশরের সোনার পেয়ালাটি বেনিয়ামিনের বস্তার মধ্যে থেকেই পাওয়া গিয়েছে। তোমরা বেনিয়ামিনকে তো জোর করে গম আনতে নিয়ে গিয়েছিলে, খোদা তালাকে হাজির নাজির মেনে শপথ করেছিলে, এটাই কি তোমাদের বিশ্বস্ততা? আমি কোথায় গেলে তোমাদের থেকে রক্ষা পাব? আয় আফসোস, আমার পুত্র বেনিয়ামিন ও লাবি, আমার পুত্র, কেন বৃদ্ধ পিতাকে একা রেখে গেলি? এখন এই বিচ্ছেদ আমি কি করে সইব? দেখছিস না তোদের বিচ্ছেদে আমার সিনা মেটে যাচ্ছে, চক্ষ দিয়ে অবিরাম তোমে রোজ ঝরছে, আমার কয়জনার জন্য কান্না করবো, কাকে আমি আদর করবো? ও আমার প্রিয় বাছা, আমার ইউসুফ। আপনি তো কান্না করতে করতে নিজেকে শেষ করে দিচ্ছেন আব্বাজান, কান্না বন্ধ করুন, বন্ধ করুন আব্বাজান, বন্ধ করুন আব্বাজান। এতবার ইউসুফ ইউসুফ করে কেঁদে কেঁদে নিজে যাতনা বাড়িয়েই চলেছেন। আপনার খোদার দোহাই লাগে, বন্ধ করুন, আপনার চোখ অতি দুর্বল, অন্ধ হয়ে যাবেন। ওহে আমার কেনার রূপী ইউসুফ, যখন তুই এসেছিলি আমার জিন্দেগীর অন্ধকার কুঠুরি, আমার বিষাদগ্রস্ত গৃহরূপী কলব আলোকিত হয়েছিল, তোর জন্য হৃদয় বিগলিত ছিল, তোর বিচ্ছেদের ব্যথা, তার মধ্যে আমার বেনিয়ামিন ও লাবির বিচ্ছেদ পাড়িয়ে দিলি, আমার কলবে আগুন জ্বলছে, জিন্দেগীর অন্ধকার থেকে অন্ধকার হয়ে গিয়েছে। ওহে প্রিয় বাছাদর, তোরাও কি আমার নাই বিরহ বিচ্ছেদে জ্বলে পুড়ে মর, অন্ধকার রজনীগুলো মাটিকে বালিশ বানিয়ে কাঁদছে, অশ্রুগুলো কি ধুলোয় মিশে কাদা মাটি বানিয়ে ফেলেছি? ৩০ বছরেরও বেশি সময় ধরে এই খানদানের উপর বিষাদের কালো ছায়া পড়ে আছে।
মনে হচ্ছে এটি আর শেষ হবে না। আমি কি জানতাম এরকম কিছু হবে? তোমরা তো বলেছিলে আজিজে মিশর অত্যন্ত মেহেরবান এবং দানশীল, তাহলে কেন এমন হলো? জানি না, সব কিছু ঠিকঠাক মতোই হচ্ছিল। আমরা গম নিয়ে ক্যানানের দিকে ফিরে আসছিলাম, কিন্তু বেনিয়ামিনের চুরি সব কিছু শেষ করে দিল। বেনিয়ামিন চোর নয়, এটা সবাই ভালো করেই জানেন। আমার মাথায় কিছুই আসছে না। মা, আমার চাচারা কি সত্যি বলছে আমার বাবা কি চুরি করেছে? তোমার বাবা চোর না, জানি না তার উপরে কি বালা মুসিবত নেমে এসেছে। এই অপমান অপবাদ দিয়ে নিজেদের গুণা ঢাকার চেষ্টা করছে। কিন্তু সবাই তো দেখেছে আমার আব্বাজানের বস্তার মধ্যে পেয়ালা পাওয়া গেছে। তারা সকলেই ভুল করে। আসলে এটা কিন্তু হওয়ারই ছিল, কারণ স্বাভাবিকভাবে একবার ইউসুফকে হারানোর মানে যে মিথ্যে অপবাদ দিয়ে হারে মানে তাকে নেকড়ে খেয়ে ফেলেছে এরম কিছু বলে তার বাবাকে মিথ্যে ভুল বোঝানো হয়েছিল, তো সেটা তো মানার ছিল, মানে মানা যাচ্ছিলই না। এবং এই ঘটনাটাও মানে একইভাবে মিথ্যে হতে পারে, মানে সেটা তার পিতা ভাবছে। কারণ হচ্ছে যে একবার তো ইউসুফকে একবার মিথ্যা অপবাদ দিয়ে সরানো হয়েছে অ্যাকচুয়ালি, ঠিক আছে, মিথ্যা অপবাদ নিয়ে না, মিথ্যা বলে সরানো হয়েছে। এইবার যখন সত্যিটা ঘটেছে তখনও কেউ মানতে চাইছে না, ব্যাপারটা সেই রকম হয়ে গিয়েছে, মানে সেই গরুর পালে বাঘ পড়ার মতো। সেই রাখাল প্রতিদিন চিৎকার করে যে বাঘ পড়েছে বাঘ পড়েছে এই বলে মজা করে, কিন্তু আসলে যেদিনকে বাঘ পড়লো সেদিন কিন্তু আর কেউ ফিরে তাকালো না, বাঁচাতেও আসলো না। তো সেম জিনিসটা এখানে ঘটেছে, ইউসুফকে যখন এইভাবে সরানো হয়েছিল তখন একটা মিথ্যে কথা বলে বলা হয়েছিল, এবং যখন বেনিয়ামিন সত্যি সত্যি আটকে পড়লো ওখানে এবং একটা যদিও একটা প্ল্যান মাফিক হয়েছে, তখন কিন্তু ইয়াকুব আলী ইসলামের কাছে সেটা একদমই গ্রহণযোগ্য ছিল না। কারণ তার দুই পুত্রকেই তারা চেনেন এবং খুব ভালোভাবে জানতেন যে এরা দুজন কখনোই এর ধরনের হতে পারে না। এবং সাথে সাথে এটাও যে তিনি জানতেন যে লাবির মনটা খুব নরম সরল, লাবি আসেনি মানে কোনো একটা কারণ আছে, কোনো একটা কারণ এদের মানে এই বিশেষ করে এই বাকি ভাইগুলোকে তিনি খুব একটা বিশ্বাস করেন না, বিশেষ করে ইয়াহুদা এবং ইয়াহুদার টিম, অ্যাকচুয়ালি বলা চলে ইয়াহুদার টিম, বাকিগুলো তো তাদেরকে অবশ্যই তারা বিশ্বাস মানে করে না, ইয়াকুব আলী ইসলাম এবং তার ফ্যামিলি যারা রয়েছে। এবং ইভেন আমরা যেটা দেখলাম যে ইয়াহুদা যখন তার স্ত্রীকে বলছে যে চুরি করেছে, তার স্ত্রীও বলছে কিন্তু এটা হতেই পারে না, ঠিক আছে তুমি থামো, ঠিক আছে তুমি উল্টো পাল্টা কথা বলো না। তো এই ব্যাপারটা আমরা দেখতে পেলাম। এবং ওদিকে যখন যে ইয়েকে বেনিয়ামিনকে নিতে গেল ভাইয়েরা, তখন তারা স্বভাবতই পাবে না এটাই ধরাই ছিল, এবং সেটাই হলো তাদের খালি হাতে ফিরতে হলো। তো এপিসোডটা এই নিয়েই আজকে ছিল, আশা করি ভালো লেগেছে, আমাদেরও ভালো লেগেছে। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো এবং সাথে সাথে আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিনে আবার আসবো, ততক্ষণের জন্য আলবিদা।